এবার যাচ্ছি বিজিএমইএ নির্বাচনের খবরে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নতুন পরিচালনা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। রাজধানীর উত্তরার বিজিএমইএ ভবনে এই মুহূর্তে উপস্থিত আছেন সহকর্মী গোলাম কাদির রুবু। নির্বাচনের সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার সঙ্গে। রুবু, ভোটের গণনা তো প্রায় শেষের দিকেই, কে এগিয়ে আছেন, সার্বিক পরিস্থিতি কি? শশী, আপনাকে ধন্যবাদ। শশী, আপনি যেটি বলছিলেন যে হ্যাঁ, বিকেল 5টায় কিন্তু ভোট শেষ হয়েছে এবং তারপরে কিন্তু ভোট গণনার আনুষ্ঠানিকতা চলছে এবং ভোট গণনা চলছে। এবং ভোট গণনার আগে এই বিজিএমইএ নির্বাচন পরিচালনা বোর্ডের যিনি চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন, উনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং যেটি তিনি জানিয়েছেন যে বিজিএমইএর এই নির্বাচনে টোটাল যে ভোটার ছিল এবং সেই ভোটারদের যে অংশগ্রহণ, তিনি জানিয়েছেন যে সেটি খুবই ভালো ছিল এবং ভোট পড়েছে প্রায় 90%। তার মধ্যে ঢাকার যে 2032টি ভোট ছিল, তার মধ্যে ভোট পড়েছে 1839টি। অন্যদিকে চট্টগ্রামের যে ভোটার ছিল 464টি, তার মধ্যে ভোট পড়েছে 387টি। তো এই সব মিলে ঢাকা এবং চট্টগ্রাম মিলে ভোটের যেটি চিত্র, সেটি হচ্ছে প্রায় 90% ভোট পড়েছে। এটি গেল হচ্ছে ভোটের অংশগ্রহণ, ভোটারদের অংশগ্রহণ এবং ভোট দেওয়ার চিত্র। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিজিএমইএর যে নির্বাচনটি হচ্ছে সেটি মূলত 2024 থেকে 2026 এই 2 বছরের পরিচালনা পর্ষদের নির্বাচন। অর্থাৎ আজকের নির্বাচনে যারা জয়ী হবেন তারাই আসলে আগামী 2 বছর নেতৃত্ব দেবেন। আর এই নির্বাচনে সম্মিলিত পরিষদ এবং ফোরাম প্যানেল, এই দুটি প্যানেল কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সম্মিলিত পরিষদের নেতৃত্বে আছেন এস এম মান্নান কোচি, যিনি ক্ষমতাসীন দলের রাজনীতির সাথেও জড়িত। অন্যদিকে ফোরাম প্যানেলের লিডার হিসাবে আছেন ফয়সাল সামাদ। তো টোটাল পরিচালনা পর্ষদের যেটি সংখ্যা সেটি হচ্ছে 35টি পদের বিপরীত হচ্ছে এবং